الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أنا أحسن إسلام سنتر بتكاري تو ما شيك شمبرين أبو سلامة رواسي باتم السلام عليكم آج كي আমাদের বাংলা বিভাগের পক্ষ থেকে আলোচনার জন্য যে বিষয়টি চয়ন করা হয়েছে তা শুনলে হয়তো আশ্চর্য বোধ করবে আর বোধ করার কথাই বিষয়টি হলো বয়স বৃদ্ধির উপায় আসুন তাহলে বয়স বৃদ্ধি সম্ভব কিনা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে সম্ভব হলে কিভাবে সম্ভব এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা জানবো আমাদের মান্যবর সম্মানিত শেখের কাছ থেকে আমি তাকে তার বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি আজকে আলোচক আমাদের মান্যবর শেখ সাইফুদ্দিন ফিলাল শেখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله خلقكم من تراب ثم من نطفة ثم جعلكم أزواجا وما تحمل من أنثى ولا تدع إلا بعلمه وما يعمر من معمر ولا ينقص من عمره إلا في كتاب إن ذلك على الله يسير وعن أبي بكرة رضي الله تعالى عنه قال أن رجلا قال يا رسول الله أي الناس خير قال من طال عمره وحسن عمله قال أي الناس شر قال من طال عمره وساء عمله رواه أحمد وصحه
শেখ আলবানী রাহিমাহুল্লাহ, আজকে জুমাদার উলা মাসের মাসিক প্রোগ্রামে সকল ভাই বন্ধু এবং মহিলা বিভাগের বন্ধের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা আপনাদের সঙ্গে যে ওয়াদা করেছি সেই দিকে আমরা এগিয়ে চলব ইনশাআল্লাহ। আপনাদের কেউ আছেন নাকি যে বয়স বাড়াতে চান না? হাত উঠিয়ে দেখাবেন যে আমি বয়স বাড়াতে চাই না। চান না বয়স বাড়াতে? চান। এই পৃথিবীতে বয়স বাড়ার কথাটা শুনে একটা আমাদের আচমকা একটা প্রশ্ন জাগে, কিভাবে সম্ভব? আমরা জানি মায়ের গর্ভে যখন সন্তান চার মাস বয়স হয় তখন ফেরেশতা এসে তার বেশ কিছু জিনিস লিখে দেন, তার মধ্যে একটা কতদিন তার বয়স কত বয়স লিখে দেওয়া হয়, 60 বছর, 100 বছর, 50 বছর, 70 বছর লিখে দেওয়া হয়। তাহলে কিভাবে সম্ভব এই বয়স বাড়ানো? এই প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আজকে আপনাদের কাছে আমরা দিব। তার আগে আমরা জেনে নিই এই পৃথিবীতে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন এবং আমাদের খিদমতের জন্য সূর্য চন্দ্র তারকা আকাশ জমিন হাওয়া বাতাস পানি আগুন গাছপালা খাদ্য কত কিছুই আমাদের আরামাইশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, উদ্দেশ্যটা কি? মহান রাব্বুল আলামিন কেন আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন? যদি বলি খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি ঘুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তরে বলেছেন আল্লাযীনা ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুনা আন্নারু মাসওয়া লাহুম। কাফেরদের সম্পর্কে আল্লাহ বলেন যারা আনন্দ ফুর্তি করে, আরাম আয়েশ করে, উল্লাস করে, খায় যেমন চতুষ্পদ জন্তুরা খায়, এদের ঠিকানা জাহান্নাম। তাহলে আমাদের সৃষ্টির উদ্দেশ্য মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে খাওয়া দাওয়া আরাম আয়েশ আনন্দ ফুর্তি ভোগ বিলাস ফ্যাশন ঘুম গিরগির এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেন নাই, বরং আমাদের এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন তার পিছনে একটা উদ্দেশ্য হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আমি আল্লাহ বলে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাহলে আমি বান্দা আল্লাহ, টাকা পয়সা ধন দৌলত নারী গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য ব্যাংক ব্যালেন্স আনন্দ ফুর্তি খাওয়া দাওয়ার জন্য আমাকে সৃষ্টি করা হয়নি, বরং আমার সৃষ্টি বা এই পৃথিবীতে আমার অস্তিত্বের কারণ হচ্ছে কি? ইবাদাতুর রহমান ওয়াইসানুল হাওয়া ওয়া শাইতান, একমাত্র আল্লাহ ইবাদত করা এবং প্রবৃত্তি এবং শয়তানের নাফরমানি করা। আজ আমরা আল্লাহর নাফরমানি করে নিজেদের প্রবৃত্তি এবং শয়তানের আনুগত্য করতে বসেছি, এটাই বাস্তব জীবনে আজ আমাদের। তারা আমাদের সৃষ্টি উদ্দেশ্য হচ্ছে একমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত করা, তার প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত করে দুনিয়া ও আখিরাতে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে দুনিয়ায় শান্তি নিরাপদ সুখ এবং আখিরাতে জান্নাত লাভে ধন্য। এটা হলো আমাদের এই পৃথিবীতে অস্তিত্বের বা আমাদের পৃথিবীতে থাকার উদ্দেশ্য। এই জন্য মহান রব্বুল আলামিন আমাদের খিদমতের জন্য পৃথিবীর সব কিছুকে তাসখির নিয়োগ করে দিয়েছেন, আনন্দ করার জন্য অনেক কিছু দিয়েছেন, খাওয়া দাওয়ার জন্য অনেক কিছু দিয়েছেন, আরামাইশের জন্য দেখার জন্য শোনার জন্য বলার জন্য আমাদের আল্লাহ রব্বুল আলামিন কর্ণচক্ষু শরীর আমাদের বুদ্ধি বিবেক শিক্ষা দীক্ষা অনেক কিছু ব্যবস্থা করেছেন, উদ্দেশ্য একটাই মানুষ একমাত্র বন্দী করবে কার? আল্লাহ। এরা বান্দা নয় টাকা পয়সা ডলার রিয়াল দুনিয়া অর্থ করি নয়, বরং বান্দা কার? মহান রব্বুল আলামিনের। তাই আমাদের উদ্দেশ্য যখন এইটাই, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহর ইবাদত করে দুনিয়ায় শান্তি আখিরাতে জান্নাত লাভ,
চাইছে, বড় হোক ছোট হোক, গরিব হোক ধনী হোক, নারী হোক পুরুষ হোক, শিক্ষিত অশিক্ষিত, ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার যেই হোক না কেন, একটাই উদ্দেশ্য আমাদের সবার উদ্দেশ্য একটা, এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকা। তাই যখন আমাদের দুনিয়ার শান্তি এবাদত করে জান্নাত পাওয়ার, যখন আমাদের আমাদের মূল টার্গেট হচ্ছে কি জান্নাত, মূল টার্গেট জান্নাত, তাহলে এই জান্নাতে যাওয়ার জন্য আমাদের কি করা দরকার? এই জন্য আমাদের বয়স লম্বা হওয়া দরকার। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ নবী বললেন, আগের যুগের উম্মতের কথা বললেন, তারা 1000 1500 অনেক বছর বাঁচতো, সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত, আমাদের বয়স মাত্র, আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন, আর আমার আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, মা বাইনা 60 ইলা 70 ওয়া আকালুহুম মান ইয়াজুজু যালিক, রাও তিরমিজি ও হাদিস সহিহ। আল্লাহ নবী বলেন আমার উম্মতের বয়স 60 থেকে 70, খুব কম মানুষই 70 অতিক্রম করে, মানে 70 আগে মারা যাবে। শহীদ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বেঁচেছিলেন? 63 বছর। তিনিও মাবেন সিদ্দিক আল আসাদী 60-70 মধ্যেই বেশিরভাগ, ওয়ালা মিয়াতাজাওয়াল ওয়া আকালুহুম মাইযুজুদার, মাইযুজুদার এই সাইন মানে কি বলে আপনাকে, 70-এর অতিক্রম খুব কম মানুষই করে। মানুষ আমরা এই দুনিয়ায় যখন এসেছি বয়সের শুরু আমাদের 0 থেকে 10 বছর, এটাকে শিশু বলা হয়, শিশু শৈশব, ছেলে শিশু মেয়ে শিশু। এরপরে 11 থেকে 15 বছর কিশোর কিশোরী, কিশোর বালক। এরপরে যেটা বয়স আসে আমাদের যুবক যুবতী, 16 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এখানে যুবক আর যুবতী ধরা হয়। এরপরে 41 থেকে নিয়ে 60 পর্যন্ত পোড়া নারী পুরুষ বয়স। এরপরে আসে কি বার্ধক্য, বুড়া আর বুড়ি, বৃদ্ধ আর বৃদ্ধা, 61 থেকে নিয়ে যে যতদিন বাঁচে। এই হলো আমাদের বয়সের স্তরগুলি, শৈশব কৈশোর যৌবন পৌঢ় বার্ধক্য। এইগুলি অতিক্রম, কেউ হয়তো শৈশবে এই দুনিয়া থেকে বিদায় নেয়, কেউ কৈশোরে, কেউ যৌবনে, কেউ পৌঢ়ে, কেউ বার্ধক্যে। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির তত্ত্ব সম্পর্কে বলেন, আল্লাহ খালাকাকুম মিন তুরাব, তোমাদেরকে আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করেছেন। বাবা আদমকে এই পৃথিবীর থেকে মাটি নিয়ে গিয়ে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর মাটি বহু প্রকার আছে, যারা ভূতত্ত্ববিদ তাদের কাছে জানলে পাওয়া যাবে মাটি কত প্রকার, এবং সমস্ত মাটি সাদা কালো শক্ত নরম দোয়াশ আদাশ আর কি বলে দোয়াশ বেলে কি কি মাটি বলেন না আপনারা, বলে গেছেন এটেল বেলে, এই সমস্ত মাটি দিয়ে আল্লাহ বাবা আদমের মূর্তি তৈরি করলেন। এরপরে তিনি নিজ হাতে রূহ বুকে দিলেন। এই জন্য দেখেন একই বাবা এবং হাওয়া সন্তানরা কেউ ফর্সা কেউ কালো, কেউ খাটো কেউ লম্বা, কেউ কড়া মেজাজ কেউ ঠান্ডা মেজাজ, কারোর চামড়া স্কিন কি খসখসে, কারোর মোলায়েম সাবান লাগে না কিছু লাগে না, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন ধবধবে ফর্সা এদিকে কালো, একেবারে হাড়ির কালির মতো কালো। মহান রাব্বুল আলামিন মাটি দিয়ে সৃষ্টি করলেন বাবা আদমকে। এরপরে সুম্মা মিন নুতফা, এরপরে তোমাদের মাটি থেকে আদম এবং হাওয়া, আদম থেকে তৈরি করলেন হাওয়াকে, এবার দুইজনের বীর্য দিয়ে তৈরি করলেন, সুম্মা মিন নুতফা, এরপরে সন্তান শুরু হয়ে গেল। সুম্মা জাআলাকুম আজওয়াজা, এরপরে তোমাদের জোড়া জোড়া বানিয়ে দিলাম, আল্লাহ বলেন নারী আর পুরুষ। এরপরে ওয়ামা তাহমিলু মিন উনসা ওয়ালা তাযাউ ইল্লা বিইলমি, কোন নারী তার সন্তান পেটে ধারণ করে এবং এই পৃথিবীতে ভূমিষ্ঠ করে, এটার ইলিম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জ্ঞান রয়েছে। ওমা ইউআম্মারু মিন মুআম্মারিন ওয়ালা ইনকাসু মিন উমরিহি ইল্লা বিকিতাব, আর কাউরি বয়স বাড়ে কাউরি বয়স কমে সবকিছু আল্লাহর কিতাবে লেখা আছে, সবকিছুই আল্লাহর কিতাবে লেখা হয়েছে। ইন্না যালিকা আলা আল্লাহ ইয়াসির, আর এটা আল্লাহর কাছে বড় সহজ। লিফট দেখেন না, একবার উপরে নিয়ে যায় যায় না যায় না আবার নিচে নামে, তো মানুষের জীবনটা তাই, এটা বলা হয় তাসাউত তাফাউতি, মানে উপরে উঠে আবার নিচে নামে। লোকে বলে বয়স বাড়ে রে, আমি বলি বয়স কমে রে। বয়স কি আসলে বাড়ে না কমে? কমে। আজ আমার বয়স 45 বা 43 বা 150, তাহলে কমে গেছে, আর অল্প কিছু বাকি রয়েছে, তাহলে কমে যাচ্ছে।
যাচ্ছে, যাই দিন যাচ্ছে চলে যাচ্ছে। মানুষের বয়স, মানুষের জিন্দগি, এটা কি প্রতিদিন আপনারা জানেন যে মানুষের সময় এবং নদীর স্রোত কাউ যেন অপেক্ষা করে না, টিক টিক করে আপনার অন্তরে বুকের মধ্যে হাত দিয়ে দেখেন প্রত্যেকটা সেকেন্ডে আপনার সময় কমে যাচ্ছে। তাহলে এই যে বয়স বাড়ার কথাটা, এটার অর্থ কি তাহলে আমরা বুঝে নিই? তাহলে বয়স বাড়ার অর্থ, এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে হাদিসটা আপনাদের প্রথমেই পাঠ করেছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন একজন মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাস খাইর, সবচেয়ে উত্তম ব্যক্তি কে? কি আপনারা উত্তম ব্যক্তি হতে চান না? জানা চান না? বিভিন্ন হাদিসে বিভিন্ন উত্তম ব্যক্তির পরিচয় দেওয়া হয়েছে। এই হাদিসে আল্লাহ নবী বলেন, মান তালা উমর, যার বয়স অনেক লম্বা পেল, ওয়াহাসানা আমালু, এবং তার আমলটা খুবই ভালো হলো। লয় টাইম, আপনার বয়স 100 বছর, আমলগুলি ভালো, আপনি হলো উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুই বন্ধু ছিল, একজন জিহাদ করে মারা যায় আর একজন এক বছর পরে নর্মাল হয়ে মারা যায়। আমি স্বপ্নে দেখলাম যে যে ব্যক্তি জিহাদ করে শহীদ হয়ে মারা গেছে, তার আগে যে এক বছর পরে মারা গেছে, আগে জান্নাতে প্রবেশ করছে। কয় সে 6000 অধিক নামাজ পড়ে নাই তার জিন্দগি দিয়ে এক বছরে, এটা আমল করেছে সে, ও তো এক বছর আগেই মরে গেছে, আর এক বছর ধরে যে অনেক আমল করেছে এই জন্য সে আগে পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ। তাহলে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যার লম্বা বয়স এবং কাজগুলি উত্তম। এরপরে ওই ব্যক্তি জিজ্ঞেস করেন, আইয়ুন নাসি শার, জঘন্য ব্যক্তিকে? আল্লাহ নবী বলেন, মান তালা উমর, যার বয়স লম্বা, অনেক বয়স পেল, ওয়াসা আমালু, এবং কাজগুলি নোংরা, চুরি ডাকাতি হানাহানি মারামারি খুন খারাপি বেটা শালা চিকুল করি বদ করি স্মাগলারি দুই নম্বরই ঠকবাজি যত কিছু অন্যায় জেনা ব্যবিচার হারাম দিয়ে ভরা, এই ব্যক্তি হলো সবচেয়ে জঘন্য ব্যক্তি। এই জন্য কোন ব্যক্তির জন্য যদি দোয়া করেন, আল্লাহ আপনাকে বয়স বেড়ে বাড়িয়ে দেবে, এইভাবে নর্মাল ভাবে দোয়া করা যায় নাই, বলতে হবে আল্লাহ আনুগত্যে তোমার বয়স বেড়ে যাক। আতা আল্লাহ আমরা কি তা আদিল্লাহ বাকা আল্লাহ আমরা, তোমার দীর্ঘজীবী হও, কিসের সাথে? আল্লাহ এবাদতের সঙ্গে, আনুগত্যের সঙ্গে, নাফরমানি করে না। এই জন্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খাদেম কে? আনাস রাদিয়াল্লাহু তাআলা। তার মা উম্মে সুলাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদেম আনাসের জন্য একটু দোয়া করে দেন। উদুল্লাহ রাব, একটু দোয়া করেন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, আল্লাহুম্মা আসির মালা ওয়া ওয়ালাদা ওয়া বারিক লাহু ফী মা আতাইত। বুখারী শরীফে আছে। উম্মে আনাস যখন বললেন যে খাদেমের জন্য একটু দোয়া করে দেন, নিজস্ব লোকজনের জন্য দোয়া করা দরকার কিনা, তাহলে আমি দোয়া করলাম, আল্লাহ তার মাল সন্তান এবং যা দিয়েছে সবকিছুর মধ্যে বরকত দিয়ে দাও, বাড়াই দাও। বুখারী শরীফে হাদিস অন্য বর্ণনায় আছে, আল্লাহুম্মা আকসির মালা ওয়া ওয়ালাদা ওয়া আতিল হায়াতা ওয়া আগফির লাহু বিল। এরপরে বললেন কি, ওয়া আগফিরলা, অন্য বর্ণায় আছে আরব মুফরাদ ইমাম বুখারী বর্ণনা করেছে হাদিস শহীদ, বলেছে আল্লাহ মাসের মাল, আল্লাহ তার সম্পদ বাড়াই দাও, ওয়ালাদা সন্তান বাড়াই দাও, ওয়াতিল হায়াতা তার জিন্দগি তার জীবন বাড়াই দাও, ওয়াফিরলা ইমাম আল্লাহ তাকে ক্ষমা করে দাও। তাহলে বোঝা গেল বয়স লম্বা হয়, লম্বার অর্থ কি আমরা আসতে চাই, আজকে আলোচনা করবো, এবং জায়গা আছে ওদের কাউরি বয়স বাড়ানোর জন্য দোয়া করার জন্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করেছিলেন, ঠিক আছে, আনাস রাদিয়াল্লাহু যদি মারা যায় 120 জন ছেলে নাতি পোতা বুঝেন তো দেখে তারপর মারা গেছে, আল্লাহ নবীর দোয়া। হ্যাঁ, মদিনার সবার খেজুরের কাছে একবার করে বছরে খেজুর দেয়, দেখেন দেখো, আর মাজরে কাজ টাজ করে নাকি, আছেন নাকি, দুইবার খেজুর হবে, কিন্তু আল্লাহ নবী আলাইহিসসালামের আনাসের জন্য বরকতের দোয়ার কারণে তার খেজুরের গাছে বছরে দুইবার খেজুর ধরত। আজ আমরা খালি খাটি খাটি খাটি, কিন্তু দোয়া করি না, আল্লাহ বারিক ফি আওলাদ, আল্লাহ বারিক ফি দি ফি মালি ফি আওলাদি ফি উমরি ফি আমালি ফি রিজকি, দোয়া করি না, আল্লাহ আমার মালে আমার সম্পদে ছেলে মেয়ে টাকা পয়সা ব্যবসা বাণিজ্য বরকত দাও, বুঝে গেছি আমরা, কারণ বরকত অত্যন্ত বড় জিনিস,
অল্পের মধ্যে যদি আল্লাহর বরকত দেন অনেক কিছু আল্লাহ যারে দায় সফল করে দেয়, আল্লাহ যদি দিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন চাইতে পারেন আল্লাহ রব্বুল আলামিন দিবেন। আল্লাহ তো বলছে ওই আস্তা যদি লাকুম তো আমাকে ডাকো আমি তোমাদের ডাকা ছাড়া দেবো, আমরা ডাকতে যাই না। ওয়াইসালাক ইবাদি আন্নি ফাইনি করিম উজিবু দাওয়াতা দাইদা দান ফালাস্তাজিবু লি ওয়ালি উমিনু বি। হে রাসূল যখন আপনাকে জিজ্ঞেস করে আমি সম্পর্কে বলে দাও আমি বান্দার নিকটে আছি, এর মানে আপনার কলবের ঘরে বসে নাই, আল্লাহ রাব্বুল আলামিন সবই নিকট, আমাদের কাছে নিকট এবং দূর আছে ঠিক না বেটে, কিন্তু আল্লাহ সবই নিকট, দূর বলে কোনো জিনিস নেই, আমাদের কাছে প্রকাশ্য অপ্রকাশ্য আল্লাহ সবই প্রকাশ্য অপ্রকাশ্য বলে কিছুই নেই, আন্তাল আউয়াল ওয়াল আন্তাল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন সবই আল্লাহর কাছে সমান, আমরা চাইতে পারি না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমরা চাইতে চাই না, চাওয়ার মতো চাইলে খোদা কেমনে শুনে না, যদি আমরা সত্যি আল্লাহর কাছে চাই মহান রাব্বুল আলামিন যা যা সমস্যা সবকিছুই তিনি দিতে সক্ষম, তিনি সবকিছুর মালিক, কিন্তু আমরা তার কাছে চাইতে পারি না জানি না। বয়স বাড়ে দুই ভাবে, একটা সত্যি বাড়ে আপনার 60 বছর 100 বছর হতে পারে, বাবা আদম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করলেন, আল্লাহকে বললেন আল্লাহ আমার আমার ঔরসে আমার সন্তানদের মধ্যে যারা নবী রাসূল এদেরকে দেখতে চাই, সব ওই সমস্ত 124,000 124,000 নবী রাসূলের মধ্যে 313 জন রাসূল, কতজন 313 জন রাসূল আর বাকি হলেন নবী, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমের সামনে দাঁড় করাইলেন, আল্লাহ পারে না পারে না এখন দুনিয়া আসে নাই, আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাই দিলেন, এই সবই তিনি পারেন। দেখলেন দাউদ আলাইহিসসালাম তার দেখতে খুব সুন্দর আর কণ্ঠস্বর খুব মিষ্টি, কয়টা কে কয় আপনার সন্তান কয় বয়স কত কয় 60 বছর কয় মাত্র 60 বছর আল্লাহ আমার বয়স কত, বাবা আদম বলেন কয় তোমার বয়স হলো 1000 বছর কয় আমার এখান থেকে কেটে 40 বছর দাউদ আমার সন্তানকে দিয়ে দিল, দেওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন মানে দলিল লেখে থেকে ফেরেশতাদের সাক্ষীটাকে দিয়ে রেখে দিলেন। আদম আলাইহিসসালামের বয়স যখন 960 বছর মালাকুল মওত ফেরেশতা মৃত্যু ফেরেশতা হাজির ভাই কি ব্যাপার, কি ব্যাপার আমার কত বছর বয়স আমার বলে 1000 ভাই এখনো তো 40 বাকি বলে আপনি আপনার ছেলে দাউদকে দিয়ে দিয়েছেন না, কইলা আল্লাহ নবী বলেন না সি আদম ফা নাসিয়া তাওলাদ আদম আলাইহিসসালাম ভুলে গিয়েছেন তাই তার সন্তানরা ভুলে যায়, ইনসান মানেই হচ্ছে ভুলে যাওয়া, ইনসান শব্দ অর্থ নিসিয়ান থেকে নাসিয়া ভুলে যাওয়া, যাই হোক এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদমকেও 40 পুরাই দিয়ে 1000 করে দিলেন আর দাউদকেও 40 দিয়ে 100 করে দিলেন, কাউরে কমাই দিলেন না, তাহলে বাড়ে না বাড়ে না বাড়ে সম্ভব, এই বাড়ানোটা দুই ভাবে হতে পারে, একটা হলো কি হাকিকি হকিকতে আসলেই বাড়ে, এর জন্য তিনটি কাজ, কয়টি কাজ সত্যি আপনি যদি 60 বছর থেকে 100 বছর 40 বছর বা একে বলে 100 বছর 80 বছর 130-130 বাড়তে চান তাহলে তিনটি কাজ আছে, যদি আপনি করেন আপনার বয়স বাড়বে, এর গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আরেকটা হলো কি বয়স বাড়বে না কিন্তু বয়সের বরকত বাড়বে, আপনার আমলে প্রোডাকশনই বয়স বাড়বে, উৎপাদনীয় বয়সটা বাড়বে, যদি একটা অফিসে 8 ঘন্টা ডিউটি করে আর একটা অফিস যদি 10 ঘন্টা ডিউটি করে তাহলে সপ্তাহে 2 দিন বেড়ে গেল না বাড়ল না, 6 দিনের জায়গায় ডিউটি 8 দিন হবে না হবে না, কারণ প্রতিদিন কি বলে একদিন বাড়বে কমপক্ষে 6 দুগুণা 12 ঘন্টা মানে মন ধরে নিন 8.5 দিন বেড়ে যাবে, বাড়বে না বাড়বে না, তাহলে কাজ বেশি করলে বাড়বে, দিন কিন্তু বাড়ে নাই কিন্তু সময় বাড়িয়ে দেওয়ার কারণে প্রোডাকশন বেড়েছে, একটা ফ্যাক্টরিতে একটা মিল কারখানায় যদি 8 ঘন্টা ডিউটির জায়গায় ওভারটাইম করে 10 ঘন্টা 12 ঘন্টা করা হয় তাহলে প্রোডাকশন বাড়বে না বাড়বে না, কোম্পানি বাড়বে তো কিন্তু দিন তো বাড়বে না, তো ঠিক এইভাবে আপনার প্রোডাকশনই বয়স যেটা আপনার উৎপাদনীয় বয়স যেটা আপনার ওই যে জান্নাতে যাওয়ার যে উদ্দেশ্য ওই জান্নাতে যাওয়ার জন্য যে আপনার করণীয় ওই কাজগুলিকে বাড়ানো সম্ভব কিভাবে আমরা এবার সরাসরি আলোচনায় যাই, প্রথমে আমরা আসি যে প্রকৃতভাবে বয়স কিভাবে বাড়া সম্ভব তার আগে একটা প্রশ্ন উত্তর আবারও দিয়ে দিই কারণ আপনারা প্রশ্ন করবেন যে বয়স তো লিখে দেওয়া হয়
বাচ্চার বয়স যখন 4 মাস তখন তো বয়স লিখে দেওয়া হয় কিভাবে আবার বাড়বে এই লিখে দেওয়াটা দুই ভাবে কয় ভাবে একটা মুআল্লাক একটা মুবাররাম বা মুবরাম একটা হল ফিক্সড কমবে হবে না কিছু জিনিস আছে ফিক্সড বাড়বেও না কমবে না আর কিছু জিনিস আছে মুআল্লাক ঝুলন্ত যদি বান্দা এই কাজ করে তো বাড়বে 60 থেকে 100 হবে না করলে সেটাই পাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবই করতে পারে ঠিক আছে আমরা এবার চলে যাই সত্যিকারের বয়স কিভাবে বাড়ে 60 থেকে 100 বা 80 বা 90 কিভাবে করা সম্ভব কি কাজ করলে প্রকৃত বয়স বাড়ে আর উৎপাদনীয় বয়স বা আমলের যে বয়স আমি হয়তো এক বছরে যা আমল করতে পারি বছরে কয়টা আমল করা সম্ভব বেশি করা সম্ভব না আপনি নিজে একটার বেশি কম আওয়াজ করতে পারবেন পারবেন না ঠিক না কিন্তু আপনি চাইলে উৎপাদন হিসাবে সোয়াবের কারণে আপনি হাজারটা করতে পারেন হাজার হাজার মানুষকে টাকা দিয়ে হজ করার জন্য তাহলে 1000 মানুষ হজ করলে তারা তো নেকি পাবে তাদের সম পরিমাণ নেকি আপনি পাবেন না পাবেন না এটা হলো প্রোডাকশন বাড়ানো বস এটা কিন্তু অরিজিনালি বাড়লো না একটাই আপনার হজ কিন্তু আপনি 100 জনকে হজ করার কারণে 1000 জন করার কারণে আপনার কি সোয়াব বেড়ে গেল জান্নাত যাওয়ার সুযোগ হয়ে গেল তাহলে আমরা প্রথমে শুরু করি কিভাবে প্রকৃত বয়স বাড়া সম্ভব নাম্বার ওয়ান কয়টা বলছিলাম কাজ এক নাম্বার হলো সিলাতুল আরহাম আত্মীয়তা সম্পর্ক মজবুত করা আর আত্মীয়তার বন্ধন চূর্ণ ভিন্ন আল্লাহ রাব্বুল আলামিন যখন আত্মীয়তার সৃষ্টি করলেন আত্মীয়তা এই আত্মীয়তা দাঁড়িয়ে গেল আল্লাহর কাছে দাঁড়িয়ে নিয়ে বললেন কিছু বলতে চাই আল্লাহ বললেন কি বলতে চাও কয় আমার ব্যাপারটা ইয়া রব্বি কয় তোমার সঙ্গে যে সম্পর্ক রাখবে আমি আল্লাহ তার সঙ্গে সম্পর্ক রাখবো আর তোমার সঙ্গে যে সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেবো আল্লাহ নবী বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাত প্রবেশ করবে না বুখারী মুসলিমের হাদিস তার মধ্যে একজন হলো যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে যেই গ্রামে যেই এলাকায় একজন মানুষ আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী থাকে যদি ওই এলাকার মানুষ ওই ব্যক্তিকে শুধরে না দেয় সংশোধন করে সম্পর্ক জড়িয়ে না দেয় তাহলে ওই সমস্ত এলাকাবাসীর প্রতি আল্লাহর রহমত নাজিল বন্ধ হয়ে যায় বন্ধ সম্পর্ক বন্ধ কাট যে ছিন্ন করে তার জন্য কি জাহান্নাম ওয়াজিব জান্নাত হারাম সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ নবী বলেন আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা কালা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কালা أنه من أوتي من الرفق فقد أوتي حقه من الدنيا والآخرة وصلة الرحم وحسن الخلق وحسن الجوار يعمرنا الديار ويزدنا الأعمار رواه أحمد وهو حديث صحيح الله النبي عليه الصلاة والسلام عائشة رضي الله تعالى عنها بولين عائشة جاكي نروم قرقشنا نمرو ভদ্র সুন্দর ব্যবহার দেওয়া হয়েছে দুনিয়া আখেরাতের সবচেয়ে প্রতিষ্ঠা লাভের দান করে যাকে নম্রতা দান করা হয়েছে তাকে দুনিয়াতে সবচেয়ে বড় অংশ ভালোটা দেওয়া হয়েছে এরপরে বললেন আত্মীয়তা সম্পর্ক অটুট রাখা সুন্দর চরিত্র এবং পড়োশীর প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার কি করে বংশ বৃদ্ধি করে আর বয়স বাড়িয়ে দেয় সুবহানাল্লাহ এবং বাস্তব জীবনে এটাই দেখা গেছে যারা সত্যি আত্মীয়তার সম্পর্ক ভালো রাখে খবর আদি নাই যাতায়াত করে ওদেরকে নিয়ে আসে কাপড় চোপড় দেয় খাওয়া দাওয়া নেয় আত্মীয়তা সেটা মার পক্ষের হতে পারে বাবার পক্ষের হতে পারে স্ত্রীর পক্ষ হতে পারে স্বামী স্ত্রীর হয়তো শ্বশুর শাশুড়ি বা বিভিন্ন এই যে তিন ভাবে আত্মীয়তা হয় বাবা মা এবং একটা হলো মা একটা বাবা একটা হলো স্ত্রী বা স্বামী এই সম্পর্ক যারা গভীর দেখেছে সত্যি ওদের বয়স এই দুনিয়াতে বেশি পেয়েছেন বাস্তব আমার জীবনে আমি দেখেছি একই মা সন্তান 10 জন ছেলে মেয়ে একজন মহিলা 100 ঊর্ধ্বে বাকি তো সবাই 60 এর আগে শেষ আমার জানা মতে আমি জানি একটাই তার গুণ ভালো সবই আছে একটা গুণ দেখছি সে খুব বেশি বড় লোক না কিন্তু সবার আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখে এই জন্য বন্ধুগণ আল্লাহ নবী আলাইহিস সালাম বলে এই তিনটি কাজ কি কাজ আত্মীয়তার সম্পর্ক সুন্দর রাখা
সুন্দর চরিত্র এবং প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার কি করে বংশের বৃদ্ধি বংশ বৃদ্ধি করে আর বয়স বাড়িয়ে দেয়। আল্লাহ নবী আলাইহিসসালাম অন্য বর্ণায় বলেন, তাহলে এখানে আমরা পেলাম যে আল্লাহ নবী আলাইহিসসালাম অন্য হাদিসে বলে মান সাররা ইউসা তালাহু ফি রিজকি ওয়া ইউসা লাহু ফি আদারি ফালিয়াসির রাহিমা ফালিয়াসির রাহিমা মুত্তাফাক আলাইহ। যে চায় তার রিজিক বেড়ে যাক, আমাদের রিজিকের সমস্যা আজকে সবার, ঠিক না? যদি আমাদের রিজিক থাকতো তাহলে কি আজকে আমরা দেশ বাদ দিয়ে বিদেশ পাড়ি দিতাম? রিজিকের সমস্যা হয়, আজ বরকত নেই আমাদের। আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন গ্যারান্টি, আল্লাহ নবীর কথার মধ্যে 100% গ্যারান্টি, কোন সন্দেহের অবকাশ নেই। বুখারী মুসলিমের সহিহ হাদিস, সবচেয়ে সহিহ হাদিস হলো বুখারী মুসলিমের হাদিস, বলেন যে ব্যক্তি চায় তার রুজি রুটিতে রোজগারে বরকত হোক এবং তার বয়স বেড়ে যাক, ফালিয়াসিল রাহিমা, সেজন্য তার আত্মীয়তার সম্পর্কে মজবুত করে। প্রকৃত যদি আপনি বয়স বাড়াতে চান তাহলে আপনার আত্মীয় কে কে আছে, কার সঙ্গে সম্পর্ক ছিন্ন আছে, সব ফুলে গিয়ে সবার সঙ্গে সম্পর্ক গভীর করে আপনার বয়স বাড়বে, এর কোন সন্দেহ নেই। عن عبد الله بن مسعود رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال صله الرحم تزيد في العمر আত্মীয় তার সম্পর্ক কারা করা মানুষের বয়স বাড়ায়। এবং আল্লাহ নবী আরো বলেন বাল্লু আরহামাকুম ওয়ালাও বিসালাম, তোমাদের আত্মীয় তার সম্পর্ক সিক্ত করো, ভিজাও, হ্যাঁ শুকনো করিও না, কেটে দিও না, ওয়ালাও বিসালাম, কিছু দিতে না পারলে, একটা কাপড় নাই, একটা কিছুই পারেন না, খাওয়াতে পারেন না, কমপক্ষে টেলিফোন দিয়ে, এখন তো মোবাইলে মাশাআল্লাহ, কি বলেন বিদেশ যখন আসে খালা বাড়ি মামা বাড়ি ফুপ বাড়ি শ্বশুর বাড়ি সবার টাকা নিয়ে বিদেশ আসে, আর এখানে যখন পৌঁছে যায় জন্তু আর সখিনা ছাড়া কিছুই বুঝে না, আমি আর সখিনা বাস দিয়ে বলো দুনিয়া সব জানতে হবে, খালার খবর নেয় না খালা কেমন আছো, খবর নেয় না মামা কেমন আছো, খবর নেয় না শ্বশুর শাশুড়ি কেমন আছো, বাবা কে আছো, শুধু আসার সময় টাকা, কিন্তু এরপরে আমরা ভুলে যাই, এই জন্য আমাদের বয়স হঠাৎ করে মরে যায়, টাকা পয়সা বাড়ে না, 15 বছর 16 বছর হয়ই না, জুটি না, কিছু হয় না, খাটতে খাটতে জীবন শেষ, মাথা আর ঘাম পায়ে ফেলে জিন্দগিটা শেষ করে দিলাম, কিন্তু কিছুই হচ্ছে না, কারণ আমরা যেভাবে বয়স বাড়ে রুজি বাড়ে এর পথটাকে বন্ধ করে দিয়ে আমরা অন্য জায়গায় তালাশ করি। যাই বন্ধুগণ, এর দ্বারা প্রমাণিত হলো যে আত্মীয়তার সম্পর্ক এবং সবচেয়ে বড় আত্মীয় হলো কে, মা, এরপরে বাবা, বাবা মার সঙ্গে কেউ সম্পর্ক না রেখে সম্পদ বাড়ানো বা বয়স বাড়া কোনোভাবে সম্ভব হতে পারে না এবং জান্নাত যাওয়া কোনোভাবেই সম্ভব না, কারণ সম্পর্ক ছিন্নকারী ঠিকানা জাহান্নাম, যে ব্যক্তি মা বাবা উভয় বা কোনো একজন সঙ্গে খারাপ ব্যবহার করে তার ঠিকানা জাহান্নাম। তাহলে এক নম্বর আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, অনেক মা বোনরা আছে অনেক বোনরা আছে বিয়ের পর স্বামীকে বুঝাই বুঝাই শুধু শ্বশুর বাড়িতে ভাগানোর চেষ্টা করে, যাই না আমাদের মহিলা বিভাগে যারা আসেন তারা হয়তো না ইনশাআল্লাহ আপনারা আশা করি না, কিন্তু আজ এমন অবস্থা কিভাবে শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, তোমার ভাবি এই করে তোমার বাবা এই করে অমুক করে শুধু টেলিফোন ধরলে শুধু শুধু এই 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 দুনিয়ার শুধু ওদের বিরুদ্ধে, আর এখান থেকে তো এই তখন টেলিফোন ধরা এই করছো ওই করছো আমি খাটি ও করবে আর আমার বউ এই করবে এই করো এই করো, সুবহানাল্লাহ আজিম। কোন স্ত্রী যদি বাবা মার আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখতে নিষেধ করে তাহলে তাকে তাকে তালাক দেওয়া তালাক দেওয়া জরুরি, এমন স্ত্রী নিয়ে ঘর সংসার করা অতি উপযুক্ত নয়। মা বাবা যদি বলে উভয় বা কোন একজন স্ত্রীকে তালাক দাও তালাক দাও আপনার প্রতি ফরজ, আপনি যতই তাকে জীবন মরণ দিয়ে ভালোবাসুন না, এই জন্য বন্ধুগণ কোন মহিলা কোন নারী যদি তার স্বামীকে বা কাউকে উদ্বুদ্ধ করে সম্পর্ক ছিন্ন করার জন্য কোন একটা ছোটখাটো কথা নিয়ে হয়তো কোন একটা বিষয় নিয়ে হয় মানুষের এগুলিকে সুরাহা করতে হবে সমাধান করতে হবে, এগুলিকে কখনোই কি করা যাবে না বাড়িয়ে সম্পর্ক ছিন্ন করা যাবে না। দুই নম্বর উত্তম চরিত্র, উত্তম চরিত্র মানুষের হকিকতে অর্ডিনারি বয়স বাড়ায়। আল্লাহ যে হাদিসটা একটা আমি বললাম
যে কি করে আত্মীয়তার সম্পর্ক, উত্তম চরিত্র এবং প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার, এই তিনটা কাজ মানুষের বয়স বাড়া হয়। এক দুই নম্বরে আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন, তাই উত্তম চরিত্র কাকে বলে? উত্তম চরিত্র বলো কি? আব্দুল্লাহ ইবনে মুবারক, একজন জারিউল কাদার, মুহাদ্দিস, মুফাসসির, আলেম, ফকির, তিনি বলেন উত্তম চরিত্র তালাকাতুল ওয়াজ, হাস্যাস বাস্যাস, উজ্জ্বল চেহারায় মানুষের কি করা, সাক্ষাৎ করা, কেমন আছেন, ভালো আছেন, কেমন আছেন, এবং বিজ্ঞান এখন মানে গবেষণা প্রমাণ করছে যে একটা মানুষ হাসি মুখে কথা বলার জন্য শরীরের মাত্র 13টা অঙ্গ লাগে, 13টা অঙ্গ মিলে মুখে একটা মুচকি হাসি আসে। এবং আল্লাহ বলেন যে মুচকি হাসিটা, এই মৃদু হাসিটা তোমার ভাইয়ের জন্য এটা একটা সদকা, এটা একটা দান। সুবহানাল্লাহ, একজন মানুষ যদি সারাদিনে 100টা মানুষের সঙ্গে 100 বার মৃদু হেসে মুচকি হেসে কথা বলে, তাহলে 100টা সদকা করা সম্ভব হলো না, হলো না, বয়স বাড়লো না, বাড়লো না? হ্যাঁ, এটাই আপনার প্রোডাকশনই বয়স বেড়ে দেওয়া। বন্ধু করুন তো উজ্জ্বল চেহারায় হাসি মুখে মৃদু হেসে মুচকি হেসে মানুষের মৃত্যু সাক্ষাৎ করা, আর কি বজরুল মাহরুফ, কল্যাণ কর কাজ করা, সহযোগিতা করা, ওয়াকাফুল আদা, অন্যায় হারাম মুসলিম খারাপ কষ্টকে বিরত রাখা, কোনোভাবে কাউকে কষ্ট না দেওয়া। এই জন্য আল্লাহ নবী জিজ্ঞেস করলো, আইনুল ইসলামে খাইর ইয়া রাসূলুল্লাহ, উত্তম ইসলাম কি? বলে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, উত্তম ব্যক্তি ওই যার হাত এবং মুখ থেকে অন্যজন কষ্ট পায় না, অন্যজন কষ্ট পায় না। তাহলে উত্তম চরিত্র বয়স বাড়ায়। উত্তম চরিত্র কাকে বলে? উজ্জ্বল মুখে কথা, হাসি হাসি মুখে সাক্ষাৎ করা, কথা বলা, এবং ভালো কাজ করা, মন্দ কাজ থেকে বিরত থাকা। আনা বিদ্দাররা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন শাইইন আকাল ফিল মিজান ইয়াউমাল কিয়ামা মিন হুসনিল খুলুক, কিয়ামতের মাঠে যে সমস্ত আমলনামাগুলি ভারী হবে, সবচেয়ে ভারী হবে কি? উত্তম চরিত্র, যার চরিত্র উত্তম, এই চরিত্র স্বভাবগুলি সবচেয়ে ভারী হবে কিসে? আপনার ওই কিয়ামতে মিজানে বা দাঁড়ি পাবে। আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন, আনা যাইহুম বিবাইতিন ফি আলা জান্নাহ লিমান হাসানা খুলুকা। আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন, আমি কিয়ামতের দিন জান্নাতের সবচেয়ে উচ্চ স্থানে ফেরদাউসের আলাতে, ওইখানে যে ঘরটা রয়েছে ওই ঘরটার আমি সর্দার হবো, আমার হাতে থাকবে। কাকে দিব? লিমান হাসানা খুলুকা, যে তার চরিত্রকে উত্তম করেছে। উত্তম চরিত্র দুই ভাবে, একটা আল্লাহ প্রদত্ত, অনেক মানুষ আছে উত্তম চরিত্র, আর একটা কি কাসবি, অর্জন করতে হয়। আপনি মুখে আপনার হাসি নেই, কথা বললেই খালি মুখটা ভালো থাকে না, অভ্যাস করে বের হন, একবার মুখে হেসে কথা বললে একটা সওয়াব, একটা সাদাকা, সবার সঙ্গে কথা বলার চেষ্টা করে একদিন দুই দিন তিন দিন, এরপরে দেখবেন আপনার অভ্যাস হয়ে গেছে, তাদের সঙ্গে কথা বলেন আপনার মুখে হাসি আছে, এটা সদকা হয়ে যাবে। তাহলে উত্তম চরিত্র মানুষের অরিজিনালি বয়স বাড়িয়ে দেয়, 60 থেকে 100 করা সম্ভব। তিন নম্বর, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার। তার আগে বলি উত্তম চরিত্রের কথা একটু বলি, আমরা যে উত্তম চরিত্র আজ আমরা আমার মার সঙ্গে, আমার বাবার সঙ্গে, আমার স্ত্রীর সঙ্গে, আমার ছেলে মেয়ের সঙ্গে, আমার বন্ধু বান্ধবের সঙ্গে, আমার আত্মীয় স্বজনের সঙ্গে, আমার কলিকের সঙ্গে, আমার বন্ধু বান্ধবের সঙ্গে, আমার বান্ধবীর সঙ্গে আজ আমরা করতে ব্যর্থ হয়েছি। এত শর্ত পর আমরা আজকে যে উত্তম চরিত্র আমার বয়স বাড়াবে, যে উত্তম চরিত্র কেমন দিন আমার জান্নাতের সবচেয়ে উঁচু স্থানে আমার অধিকার হবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, তিন নম্বরে বলছিলাম প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা। আল্লাহ নবী আলাইহিসসালামের কাছে যে উল্লেখ করা হলো, একজন মহিলা তাহাজ্জুদ গুজার, নামাজ রোজা ইবাদতে মাশাআল্লাহ, কোরআন তেলাওয়াত জিকির আজকাল মিয়া মিয়া, একেবারে 100%, কিন্তু সেই মহিলা তার প্রতিবেশীকে তার ব্যবহারে তার যোগ দিয়ে কি করে কষ্ট দেয়। আল্লাহ নবী বলেন, হিয়া ফিন্না, ওই মহিলাটা জাহান্নামে। সবই ঠিক আছে কিন্তু তার প্রতিবেশীকে কষ্ট দেয়, এই জন্য সে জানে। পরক্ষণে যুগলে করা হলো যে একজন মহিলা এত এবাদত গুজারি না, এত দরবেশ না, চলার মতো আর কি,
ফরজগুলি করে মোটামুটি হয়তো নফলগুলি যা পারে করে, কিন্তু তার প্রতিবেশী তার উপরে সন্তুষ্ট। আল্লাহ নবী বলেন হিয়া ফিল জান্নাহ, এই মহিলাটি জান্নাতে। একটু আগে আমরা যে একটা হাদিস উল্লেখ করেছিলাম যে আত্মীয়তার সম্পর্ক সুন্দর রাখা, সুন্দর চরিত্র আর প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার কি করে মানুষের বয়স বৃদ্ধি করে, তাহলে বোঝা গেল যে প্রকৃত 60 থেকে 80 90 100 120 বছর বয়স করা সম্ভব যদি আপনার কি হয়, আপনার কি করে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে পারে। আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন মা যারা জিব্রিল ইউসির বিজা হাত্তা দনান্ত আন্নাহু সাইয়াদিতু মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলেন জিব্রিল আলাইহিসসালাম যখনই আমার কাছে ওয়াহী নিয়ে আসতেন তখনই খালি প্রতিবেশীর কথা বলতেন, যদি কি হয় আপনার আত্মীয় না হয় মুসলিম হয়, দুইটা প্রতিবেশী এবং মুসলিম, আর যদি কাফের হয় তাহলে এক নম্বরে হলো
নেকি বেশি এই কাজগুলি করা। দুই নম্বর হলো যে সমস্ত আমলগুলি কি সোয়া মৃত্যুর পরেও চলমান জারিয়া থাকে সব কাজ। তিন নম্বর হলো সময়কে কাজে ব্যবহার করে, সময়টাকে কাজে লাগানো। কারণ অনেক মানুষ আছে যার 10 বছরে যা করেছে একজন তার 2 বছরে তা করে ফেলছে, তাহলে সময় লাগিয়ে কাজে লাগিয়ে বাড়াইছে না বাড়ায় নাই প্রোডাকশন, এর সঙ্গে বাড়িয়েছে। তাহলে আমরা এবার একটা একটা করে বলি। প্রথম আসলে যে সমস্ত কাজগুলি করলে একই হয় সওয়াব বেশি হয়। এক নম্বরে মক্কা মদিনায় নামাজ। হ্যাঁ, আপনি যদি আপনার বাড়িতে নামাজ পড়েন এক নেকি পাবেন, মসজিদে গিয়ে নামাজ পড়েন তাহলে আপনি পাবেন 25 গুণ বা 27 গুণ, দুই রকম হাদিস আছে। আপনি যদি মদিনা মরামরায় গিয়ে মসজিদ নবীতে গিয়ে 1 রাকাত নামাজ পড়েন কত নেকি হবে? 1000 গুণ বেশি। ভালো না? ভালো না? তো বাইতুল মাকদেসে গিয়ে নামাজ পড়লে 1 রাকাত নামাজে 250 গুণ বেশি। বাকি মসজিদ নবীতে নামাজ পড়লে 10,000, বাইতুল মাকদেসের 50,000 বা উল্টাও হাদিস আমাদের দেশের হুজুররা বর্ণনা করে মসজিদ নবীতে 50,000 গুণ বেশি নাকি, এবং মসজিদ আকসাতে কি বলে 10,000 গুণ বেশি, হাদিস সহি না। সহি হাদিস কি? মসজিদে আকসায় 250 গুণ বেশি, মসজিদ নবীতে 1000 গুণ বেশি। এবার আপনি চলে যান মক্কা, মক্কাতে গিয়ে যদি 1 রাকাত নামাজ পড়েন তাহলে কত গুণ বেশি নাকি? 1 লক্ষ গুণ বেশি নাকি? আল্লাহ নবী আলাইহিস সালাম বলে ওয়াসালাতুন ফিল মাসজিদিল হারাম আফযালু মিন 100,000 সালাতিন ফিমা সাওয়া। মসজিদ হারামে 1 রাকাত নামাজ পড়লে অন্য মসজিদের চাইতে 1 লক্ষ গুণ বেশি। তাই 12 রাকাত নফল সুন্নাত, এই মক সুন্নতের মক্কা যেটা আমরা বলি, যেটা আপনি বাড়িতে আপনার পড়েন 360 দিনে, তাহলে কত নাকি হবে? 4220। আর আপনি মাত্র 2 রাকাত নামাজ যদি মক্কায় গিয়ে পড়েন তাহলে হবে 2 লক্ষ গুণ। হ্যাঁ, বাড়লো না বাড়লো না? সারা বছরে সুন্নতের মক্কাটা আদায় করে 12 রাকাত ছাড়াছাড়ি নেই, এখানে তো এখন সব ছেড়ে দিচ্ছেন আপনারা। হ্যাঁ, নামাজ পড়ি খালি মারে দৌড়, মাথা দিয়ে হোক আর কাউরি কি ঘাড় ভাঙিয়ে হোক, বাড়িতে পড়লে মাত্র 4320 থেকে। কিন্তু মাত্র 2 রাকাত নফল নামাজ বা সুন্নত নামাজ বা ফরজ নামাজ মক্কায় যদি হারামের মসজিদে পড়ে 2 লক্ষ, কি বলেন? বাড়লো না বাড়লো না? হ্যাঁ, এখানে অনেকে আছে 5 বছর 7 বছর 6 বছর মক্কা যাওয়ানি শুরু হয়, লে কয় রে সেটা এটা ওটা ভাই আনে, চাচা আনে, ফুপু আনে, দুলা ভাই আনে, খালা ভাই আনে, বউ আনে, ভাই বউ নিয়েছে একবারে। তাহলে বেশি বেশি করে মক্কা মদিনায় যদি নামাজ পড়া যায় তাহলে সওয়াব বাড়বে না বাড়বে না? প্রোডাকশন বাড়বে না বাড়বে না? অবশ্যই। তাহলে একজন মানুষ যদি মক্কা মদিনায় গিয়ে নামাজ পড়ে আর একজন না পড়ে, দুজনের বয়স কি সমান হলো? প্রোডাকশন কি সমান হলো? না, কখনোই না। দুই নম্বরে ফরজ নামাজ মসজিদে গিয়ে পড়া, কারণ বাইরে যদি কেউ পড়ে তাহলে এক মিনিট পড়ে। জামাতে নামাজ পড়লে কত গুণ বেশি? কোন হাদিসে আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস, যেটা বুখারি মুসলিমে কি বলে মুসলিম শরীফে 25 গুণ বেশি। আর বুখারি মুসলিমের হাদিস যেটা আব্দুল্লাহ ইবনে উমার বর্ণনা করেছে এটা হলো কি? 27 গুণ বেশি। অর্থাৎ নামাজটা বেশি ভালো হয়তো 27, কম হলে 25, ভালোর উপর নির্ভর করবে। বা জামাত ছোট বড় হওয়ার উপরে, বড় জামাত হলে বেশি নাকি হবে, এই ধরনের ওলামারা বলেছেন। তাহলে একজন মানুষ যদি মসজিদে গিয়ে নামাজ পড়ে 5 অক্ত ফরজ নামাজ, তাহলে তার বয়স বাড়বে না বাড়বে না?
আমার মা বোনরা বলবে আমাদের তো ফরজ নামাজ তো মসজিদে নাই, বাড়িতে পৈতালে কি আমরা ঠুলে গেলাম? না। একজন মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে আপনার মসজিদে নবীর নামাজ পড়তে চাই। আল্লাহ নবী বললেন, দেখো তোমার মা ভালো করে খেয়াল করে। একজন মহিলা আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে আপনার মসজিদে নবীর নামাজ পড়তে চাই। এক হাজার জন এসে দিবি কিনা? তাহলে আল্লাহ বলবো তো না, আল্লাহ আচ্ছা ঠিক আছে পড়ো। এবং এখানে শেষ আল্লাহ নবী বলছেন, না তার নয় মা আল্লাহ আমার মসজিদে পড়া মহল্লার মসজিদে পড়া উত্তম, ওর চেয়ে উত্তম তোমার বাড়ির মধ্যে বাড়িতে, ওর চেয়ে উত্তম তোমার হুজরাতে, ওর চেয়ে উত্তম তোমার ঘরের ভিতরে কুটির ভিতরে একেবারে তাকে সব থেকে মারুফ করবেন না? তাহলে পাঁচ অক্ত নামাজ, আর আমরা পাঁচ অক্ত পড়ি না, যারা পড়ি অনেকে ঘরে পড়ি, অফিসে পড়ি, মসজিদে যাই না। আল্লাহ নবী আলাইহিসসালাম একদিন এশার নামাজে গিয়ে দেখলেন লোকজন আসে নাই, বললেন আমার মনে হয় আজান দিতে বলি, নামাজ পড়াতে বলি, একদল যুবক নিয়ে তাদেরকে বলি লোকড়ি খড়ি কি করো জমা করো কার, আর গিয়ে তাদের বাড়ি ঘর যারা নামাজ হাজির হয় না এদের ঘর দিকে যারাই দিই। আল্লাহ নবী আলাইহিসসালামের কাছে একজন অন্ধ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হালি রোসা, আমার আমি অন্ধ মানুষ, লাই সেই মাইয়া কুদুর ইয়া মসজিদ, মসজিদ আমাকে কেউ নিয়ে আসবে, আমার কেউ নেই, আমি অন্ধ ব্যক্তি, আমার কি ঘরে নামাজ পড়া যায়? আল্লাহ নবী প্রথমে বললেন, না। হালে মজার ব্যাপার, লোকটা চলে যাচ্ছে, আল্লাহ নবী বললেন, তা আমাদের মধ্যে যারা হাঁটতে পারতো না, অসুস্থ চলতে পারতো না, দুই কাঁধে দুই ছেলে বা হাতে যাওয়া চাপা বন্ধু ঘাড়ে হাত দিয়ে হেঁচড়ে হেঁচড়ে পা মসজিদে গিয়ে রাসূলের সঙ্গে মসজিদে জামাতে নামাজ পড়তেছে, আর আমরা সুস্থ তারপর। এই জন্যে কেয়ামতের মাঠে যারা বেনামাজি, যারা বেনামাজি, যারা নামাজ হিফাজত করে না, পড়ে কিন্তু ঠিক মতো পড়ে না, মসজিদে গিয়ে পড়ে না, এদের কি করা হবে? এবার না করে যখন রুকুতে যাবে পিঠটা সোজা হয়ে যাবে, কবজাগুলি কাজ করবে না কমরে, এরপরে সেদে যখন যাবে আট পড়ে যাবে, আল্লাহকে সব জায়গা নামিয়ে দিয়ে দেবেন। তারা এদেরকে নামাজের দিকে ডাকা হতো, তারা সুস্থ ছিল, তারপর মসজিদে যায় নাই, এদেরকে আল্লাহ জানান। তুমি এমন জায়গায় নামাজ পড়ো যেখানে তোমাকে মানুষ দেখে না, তার 25 গুণ নাকি বেশি। ফরজ নামাজ মসজিদ যেতেই হবে, বাজে তা সুন্নাত নামাজ, নফল নামাজ আল্লাহ নবী কখনোই মসজিদ পড়তেন না। আফদাল সালাত দুই মাঝে তাহলে যদি একজন মানুষ মরুভূমির মধ্যে থাকে, কেউ নাই, সুন্দর করে উজু করলো,
প্রয়োজন পবিত্র হয়ে পরে কাপড় চোপড় পরে যদি নামাজ পড়ে পঞ্চাশ গুণ নেকি তার বেশি। এটাও সেই আছে। তাহলে নফল নামাজ পড়ে যদি আমরা কি করি বাড়িতে পড়ি তাহলে এর সব বেড়ে যাবে, আমাদের প্রোডাকশন বেড়ে যাবে, আমাদের সব বেড়ে যাবে, জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে। এরপরে জুমার নামাজের জুমার নামাজের কিছু আদব রক্ষা করা। আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন মান হাসরা ওয়াগতাসাল সুম্মা বাক্কারা ওয়াক্তাকা ওয়া মাশা ওয়ালাম ইয়ারকাব ওয়ালাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমাম ফাসতামা ওয়ালাম ইয়ালবা কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি জুমার দিনে সকাল সকাল গোসল করে কাপড় চোপড় পরে মসজিদে হেঁটে গেল, গাড়িতে না সাইকেলে না মোটর সাইকেলে না হেঁটে গেল, এরপর ইমামের নিকটে গিয়ে বসলো, আগে গেল কোথায় যাবো বলে অনেক কত বস আছে আগে যাবে পুরো রাস্তায় গিয়ে ইলান্দে বসে থাকে বা গাড়িতে চান বসে থাকে, এরপরে ইমামের খুতবা শুনলো কোনো কিছু নড়াচড়া আজেবাজে কিছু করলো না। এই ব্যক্তি প্রত্যেকটা খুতবা খুতবা পদ এক বছরের আমল সমান পরিমাণ নিতে হবে। মনে করেন আপনার বাড়ি থেকে মসজিদ 500 পদ কি বলি আমরা পদ ধাপ কদম কদম দাবি হয়ে গেল ফুট ঠিক আছে, তাহলে 500 বছরের সমান নিতে আপনি পেয়ে গেলেন। শর্ত সকাল সকাল গোসল হেঁটে যেতে হবে, ইমামের নিকটে বসতে হবে, খুতবা শুনবে, কিছু করা যাবে না না ঠিক আছে, তাহলে আপনার প্রত্যেকটা পদে পদে আপনি এক বছরের সওয়াব। এক বছরটা কেমন আজরু সিয়ামি হওয়া কি আমি একজন মানুষ সারাদিন রোজা রাখে আর সারাদিন সারা রাত্রি নামাজ পড়ে এমন ব্যক্তি সমান সওয়াব। একজন মানুষ সারাদিন রোজা রেখেছে সারা রাত্রি কিয়াম করেছে তার তাহাজ্জুদ নামাজ পড়েছে, এই লোকটার যে একদিন এমন দিনের 100 দিন এক বছর এমন দিনের এক বছরের সমান একটা পদে নিয়ে হবে সুবহানাল্লাহ সম্ভব কিনা। তাই আমার মা বোনরা বলবে আমরা তো জুমার নামাজ যেতে পারি না, তাই তো আমরা এই সব থেকে মাহরুম হয়ে গেলাম। তাই আমার মা বোনদের জন্য আরো সহজ, হাঁটতে হবে না আপনাকে, কষ্ট করতে হবে না, শুধু আপনার স্বামীকে আপনার ছেলেকে সকাল সকাল এলা জুমার দিনে ঘুমা চোখে তাড়াতাড়ি মসজিদ যাও, বুঝলেন তো, কাপড় চোপড় করে দিয়ে ভালো করে ড্রেসিং করে দিয়ে পাঠিয়ে দিলেন, কয়জন গেল স্বামী গেল তিন ছেলে গেল চারজন ধরেন, চারজন জানি কি বলো আপনি মা আপনি বোন আপনি একই তত বুঝে পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাহরুম করেন নাই কিন্তু আমাদের জানার অভাব করার অভাব। ঠিক এইভাবে সালাতুল দোহা চাষের নামাজ আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন মান সাল্লাল গাদা মান সাল্লাল গাদা, যে ব্যক্তি করলো কি ফজর নামাজ পড়লো ফি জামা জামাতে সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলা শামস, এরপরে সূর্য ওঠা পর্যন্ত জিকির আসতে করতে থাকলো, ফজর নামাজ জামাতে পড়ে ওখানে বসে জিকির আসতে করতে থাকলো, কোরআন পড়লো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়লো বা কাউকে শিক্ষা দিল উজু অবস্থায় থাকলো, সূর্য ওঠার পরে দুই রেকাত নামাজ পড়লো ঠিক আছে। এই নামাজটা আল্লাহ নবী আলাইহিসসালাম বলা প্রত্যেকটা জোড়ের উপরে একটা করে সৎকার করা প্রত্যেকটা মানুষের জন্য কি জরুরি বুঝি, হ্যাঁ কে আজকে আছে 360টা সৎকার করেছেন একজন মানুষ যদি চাষের দুই রাকাত নামাজ পড়ে তাহলে ওই 360টা সৎকার নেকি হয়ে গেল। তাহলে আপনি প্রতিদিন যদি সূর্য ওঠার পর থেকে নিয়ে সূর্য ওঠার 7 থেকে 10 মিনিটের পর থেকে নিয়ে সূর্য জোহরের টাইমে 7-10 মিনিট আগের মধ্যে এই লম্বা সময়ের মধ্যে দুই রাকাত চাষের নামাজ পড়ে তাহলে 360টা সদকা বা দান খয়রাত করার নেকি। কয়জন আছি আমরা যাই আমলটা করি তাহলে আপনি এইভাবে আপনার
পাইতে পারেন, সব পাইতে পারেন। এইভাবে হজ এবং উমরা, হজ এবং উমরা করে আপনার বয়স বাড়াতে পারেন। কিভাবে? এটা একটা আমরা আপনি আপনার টাকা দিয়ে মানুষকে হজ করালেন, কারণ একটা মানুষ 60 বছর যদি বাঁচে তো 60 বার তো হজ করতে পারবে না, পারবে। আর যদি এমন হয় মক্কাতে আর প্রতি বছর যদি মা বাবার সঙ্গে হজ করে ছোট কালে, আর পরেও যদি প্রতি বছর হজ করতে থাকে, অনেক সালফে সালিমরা ছিল তারা 80 বার, 90 বার, 70 বার, 30 বার, 50 বার করে হজ উমরা করতেন। কিন্তু সম্ভব আপনার টাকা আছে, আপনি হয়তো হজে যেতে পারেন না, কিন্তু আপনি 5 জনকে, 2 জনকে, 1 জনকে আপনি হজ করাতে পারেন। আব্দুল্লাহ ইবনে উমার মুবারক রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ, তিনি সিরিয়ার মানুষ ছিলেন, বড় লোক মানুষ ছিলেন, বড় আলেম ছিলেন। হজের আগে বলতেন, তোমরা কে কে হজে যাওয়া? সবাই বলতো আমরা যাবো, যেই বলতো ঠিক আছে, সবাই জানতো যদি তার টাকা দিয়ে হজ করাতে, সবাই যা বলে যার যার টাকা পয়সা যা জড়ো করছে নিয়ে আসো। নিয়ে আসার পরে একটা সুন্দরকে বাসের মধ্যে সব পেকিং করে তারা মেরে দিয়ে চলে আসতেন, সাথে নিতেন, রাস্তায় যা খাওয়া দাওয়া সব করাতেন, মদিনায় এসে যার যার দরকার, কার আত্মীয় স্বজন কি চাইছে মদিনায় সব কিনো টাকা দিতেন। মক্কায় গিয়ে ওখানে সব হজ টজ করায় যা যে কিন্তু সব কিনাই দিয়ে সবগুলিকে সাথে করে দিয়ে বাড়ি যেতেন। ফিরে যাওয়ার পরে 3 দিন পরে একটা অলিমার ব্যবস্থা করতেন, সবাই খাওয়া দাওয়া করে এবং সবাইকে নতুন কাপড় দিয়ে এবার বলতো ওই সুন্দর ওই বক্স খুলো। বক্স খোলার পরে আপনার আপনার নামে টাকা পয়সা জমা, এবার সবার যা যে জমা দিলেন সবগুলি ফেরত দিতে। আর আমি নিজেরই হজ করতে প্রস্তুত না, মানুষকে তো হজ করার জন্য আপনি একজন মানুষকে হজ করালে, কারণ হজ আল হজ্জুল মাকরুহ লাইসা লাহু জাযা ইল্লা জান্নাহ, কবুল হজের নেকি শুধু বাদ প্রতিদান কি জান্নাত। সুবহানাল্লাহ, আপনি একজনকে আপনার পক্ষ থেকে হজ করালে, ওমরা করালে, সমান সমান আপনি তাহলে আপনার 60 বছর বয়সে আপনি যদি 100 জন মানুষকে উমরা করান, 100 জন মানুষকে হজ করান, তাহলে এতগুলি নেকি আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেল আখেরাতের ব্যাংক ব্যালেন্সে। আর তো মুসিবত হলো কি, আমরা দুনিয়ার ব্যাংকে হিরো হওয়ার জন্য মাশাআল্লাহ হন্নে হয়ে রাত দিন বউ বাচ্চা গরম ঠান্ডা ভালো মন্দ কিছু বুঝে না, শুধু চাই দুনিয়ার ব্যাংকের ব্যাংকে আপনি হিরো হতে চান, কিন্তু আখেরাতের ব্যাংকে জিরো। এ কোন আকেল মান, কোন বিবেক মানের কাজ, কোন চালাক মানুষের কাজ, দুনিয়ার অ্যাকাউন্ট যেটা আপনার এখানেই বিদায় হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কালা নবী বলেন, আল্লাহ নবীর ঘরে একটা বা ছাগলের বাচ্চা জমা করা হয়েছে, তো সব দান দক্ষিণা করছে আত্মীয় স্বজন সবাইকে দিয়ে, একটা মাত্র ওই পা রয়েছে আর সামনের পা। তা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করছে আল্লাহ নবী, হ্যাঁ আয়েশা কতটুকু আছে? কই সব শেষ, শুধুমাত্র একটা হাত আছে। কয় না, সব সব রয়ে গেছে, শুধু একটা হার চলে গেছে, কারণ যেটা দান করেছে ওটাই তোমার কিয়ামতের অ্যাকাউন্টে, আল্লাহর অ্যাকাউন্টে, আল্লাহর ব্যাংকের অ্যাকাউন্টে, যে ব্যাংকের অ্যাকাউন্ট লয় নাই, ক্ষয় নাই, লস নাই, নির্দিষ্ট রাখার সঙ্গে 1 থেকে 10, 10 থেকে 700 বাড়াবে, আল্লাহ ভালো থাকবে। আল্লাহর ব্যাংকে যারা জিরো, এদের মতো বিকুফ, এদের মতো ব্যাংকর দুনিয়ায় কেউ নেই, কিন্তু আপনাদেরকে যারা দুনিয়ার ব্যাংকে কি বলে হিরো, এদেরকে আমরা অনেক বড় মনে করি, অনেক জ্ঞানী করি, মনে করি। সুবহানাল্লাহ, বন্ধুগণ আল্লাহ নবী, আল্লাহ নবী বলে এখন লাগতো না ইমান ও আমার হইলে যাবা, মানুষ বলে আমার মাল, আমার মাল, আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আল্লাহ নবী আমার মাল হইলে যাবা, তার তোমার তো তিনটা, একটা যেটা খেলো হৃষ্টপুষ্ট হলো, আর একটা কি যেটা পড়লো কাপড় চোপড় সুন্দর জন্য মাশাআল্লাহ ফ্যাশন করলো, আর একটা কি যেটা সে কিয়ামতের জন্য আল্লাহর ব্যাংকে অ্যাকাউন্টে জমা রাখলো। এই হলো চালাক। আর কেই সুমান দান আল্লাহ সাল্লাহ ওয়া আমিল আলিমা বাদাল মাউত, চালাক ওই ব্যক্তি যে নিজের নফসের হিসাব করলো। আল্লাহ নবী আলাইহিসসালাম বললেন, আচ্ছা তোমাদের মধ্যে বেরেস্তের মুখে পরে আসবে, আচ্ছা বলি দিই যখন আসে গেল, তোমাদের মধ্যে অন্য তোমাদের উত্তরাধিকার যারা তোমার উত্তরসূরি, এদের সম্পত্তি তোমরা বেশি বেশি হেফাজত করো। কয় না ইয়া, আমাদের মধ্যে এরকম কেউ ব্যাকুল নেই যে নিজের সম্পদ বাদ দিয়ে আমার আত্মীয় স্বজন বা আমার যারা ছেলে মেয়ে ওদেরটা নিয়ে আমরা বেশি করি। কয় না, তাই কয় দেখো তোমার মা যেটা তুমি কেয়ামতের জন্য পাঠাই দিলা, মাল কামা কদ্দাম তোমার মা যেটা পাঠাই দিলা, ওয়া মাল ওয়ারিস মা আখার, আর তোমার
আত্মীয়-স্বজন তোমার ছেলে মেয়ে বউ বাচ্চাদের যেগুলো তুমি রেখে দিলা, মরে যাবে সঙ্গে কিছুই যাবে না, আপনার ডায়েরি যেটা ওটাই যাবে, তাহলে আপনি যদি হজ করেন তাহলে এটা আপনার সামনে যাবে। হজ উমরা দুই নম্বরে হজ উমরা নাকি তাহলে আপনি অন্যজনকে করিয়ে নাকি বাড়তে পারেন। দুই নম্বর হলো কি ইশরাকের নামাজ যেটা আমরা বলি, যেটা একটু আগে আসতে বলছিলাম মান সাল্লাল গাদা বি জামাআতুন মাকালাতুল্লাহ হাত্তা তাতলুয়া শামস সুম্মা সাল্লা রাকাতাইন কারতাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরা তামাতিন তামাতিন তামা রাওয়াহু তিরমিজি ওয়া হাদিসুন হাসান সহীহ। আল্লাহ নবী বলেন যে ফজর নামাজ জামাতে পড়লো, এক ওইখানে জিকির আজকার করতে থাকলো, পুজো অবস্থায় থাকলো, অন্য বর্ণায় আছে, এরপরে সূর্য ওঠার পরে দুই রাকাত নামাজ পড়লো, ওই ব্যক্তি একটা পূর্ণ হজ এবং একটা পূর্ণ উমরা নিয়ে গেল। মক্কা সাদা কামি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার দেওয়ার সম্ভব না, সম্ভব না, গরিবের জন্য সম্ভব কিনা, মহিলার জন্য সম্ভব না, গরিব দুঃখীর জন্য, রুগ্নর জন্য, যে কেউ আপনি বাড়িতে না পারলে কমপক্ষে ছুটির দিনে, কমপক্ষে ছুটির দিনে সপ্তাহে একদিন, মাসে একদিন, বছরে আপনি বাংলাদেশ থেকে হোক, আফ্রিকা থেকে হোক, আমেরিকা থেকে হোক, যেখান থেকে আপনি হোক না কেন, আপনি যদি ফজর নামাজ জামাতে পড়ে জিকির আজকার করেন অবস্থায় সূর্য ওঠার পরে দুই রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে বের হন, মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার জন্য জামাতের সঙ্গে নামাজ পড়বে সেও কি একটা হজের সমান নিয়ে পাবে।
এইভাবে যদি আপনি কি মসজিদে কুবাতে যান, আলাদিন বলেন মা কথা হারা ফি বাইতে, বাড়িতে উজু করলো, এরপরে সুমা মাসা এলাম মসজিদে কুবা, মসজিদে কুবা গেল, ওখানে গিয়ে দুই রেখা নামাজ পড়লো, তাহলে একটা সময় একটা উমরা সময় গেল। তাহলে হয়তো আপনার নাকি মক্কায় গিয়ে না করেও কি বাড়িতে থেকে মদিনা থেকে কি করা সম্ভব? এইভাবে তাহলে এই কাজগুলির মাধ্যমে কি নেকি বাড়ানো সম্ভব, আপনার নেকির পাল্লা বাড়ানো সম্ভব। এভাবে মুয়াজ্জিন আজান দেন, অথবা মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিন আজানের সঙ্গে আপনি কি করেন তার উত্তর দেন। আল্লাহ নবী বলেন ইদা সামিউল মুয়াজ্জিন ফাকুল মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো, মুয়াজ্জিন যা বলবে তাই যদি বলে। এরপরে যদি রাসূলের প্রতি দরুদ পাঠ করে ওসিলা দোয়া পাঠ করে আল্লাহ রাব্বা হাদি দাওয়াতি তামা, আল্লাহ নবী বলেন ওয়াজাবাত আল শাফাত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি নবীর সফল শাফাত তার জন্য যোগ্য হয়ে শুধু তাই না, মসজিদ যখন আজান দেয় ওই মসজিদে যতগুলি মানুষ গিয়ে নামাজ পড়ে, যতগুলি মনে করে একটা মসজিদে 100 জন লোক নামাজ পড়ে, 100 জন লোকে এক একজনের 27 গুণ 25 গুণ নেকি, মসজিদ একাই সবার সমান নেকি হবে, কারণ সে আজান দিয়ে সবগুলি নিয়েছে। যদি না পারেন আপনি তার আজানের উত্তর দেন, আপনিও সম পরিমাণ নেকি পাবেন। মা বাবা ভাববে আমরা তো মসজিদ যাই না, আপনি বাড়িতে আজানের সময় টিভি রেডিও বন্ধ করেন, পাথরে আছেন, ছেলে মেয়ে আছে, যা কিছু করতেছেন অফিসে যেখানে যে আছেন, আপনি মসজিদের উত্তর দেন। আপনার মসজিদ যাওয়ার জন্য নেই, আপনি উত্তর দিন জুমার দিনে একটা মসজিদে যদি 5,000, 2,000, 3,000 লোক নামাজ পড়ে, ওই মসজিদ যত ওই 5,000 সমান লোকের নেকি পাবে। আপনি বোন, আপনি মহিলা, আপনি মানুষ অসুস্থ বা ছোট, আপনি ঘরে উত্তর দিয়ে আপনি সমপরিমাণ নেকি অর্জন করতে পারেন। কিন্তু আজ আমার মনে হয় না শতকরা 5 জন লোক আজান শুনে উত্তর দেয় এবং তার ঠিক মতো দখল করে ব্যস্ত। আবার কিছু মানুষ আছে এমন, আমাকে কেউ বলছে জানি না সত্য না মিথ্যা, আদান যখন দেয় টেলিভিশনে সাউন্ড বাড়ায় দেয়, কারণ আদান শুনলে মসজিদ যাইতে হবে, এই জন্য আদান যেন কানে না আসে। দেখছেন কত বড় শয়তান, যিনি শয়তান দেখতে হবে তো মানুষ শয়তান, এই যে মানুষ শয়তানের মধ্যে প্রসঙ্গ আছে প্রসঙ্গ নেই, সুবহানাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানুষ এত বড় আল্লাহর সঙ্গে চরম বেয়াদবি করে। বন্ধুগণ, একজন মা তার ছেলেকে শিখাতে পারে বাবা আজান দিচ্ছে, আসো ছেলে মেয়ে রাইট রেডিও বন্ধ করো বা পড়া বন্ধ করো, বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার, হতে পারে না? পারে না। ঘরে 5 জন ছেলে মেয়ে আছে, সবাইকে আজানের উত্তর দেওয়া হলো, তাহলে সব বেড়ে গেল না? বেড়ে গেল না। আপনি ক্লাসে আছেন, আজান হচ্ছে, শিক্ষক বা মাস্টার বা প্রফেসর এই সবাই আজান উত্তর দাও, 100 জন ছাত্র ছাত্রী আছে, তাহলে 100 জন যে উত্তর দেবে সবার সমান নাকি আপনি এগিয়ে পাবেন না পাবেন না, চিন্তা করে দেখেন। এইভাবে আমাদের বয়স বাড়ানো সম্ভব। এইভাবে রোজা রেখে, রোজা রেখে আমরা কি সব বাড়াতে পারি? আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন যে ব্যক্তি রমজান রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, ওই ব্যক্তি যেন সারা বছরই রোজা রাখে। অন্য হাদিসে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি প্রতি মাসে 3টা করে রোজা রাখবে, আইয়ার বীজ 13, 14, 15 আরবি মাসে, সে ব্যক্তি যেন সারা বছর রোজা রাখলো, চিন্তা করতে হবে। আরাফাতের দিন রোজা রাখলে আগের 1 বছর পরে 1 বছর 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়, আশুরা রোজা রাখলে 1 বছর অতীতের গুনাহ মাফ হয়ে যায়। তাহলে খেয়াল করেন আপনি যে এইভাবে রোজা রেখেও কি আপনার বয়স বাড়াতে পারে। ঠিক এইভাবে মানুষকে ইফতারি করে, আপনি 5,000 টাকা দিয়ে মনে করেন 500 লোককে ইফতারি ব্যবস্থা করলেন, 500 লোক সারাদিন রোজা রেখে জানে কি পাবে, আপনি একাই তা পাবেন। মান ফাত্তারা সাইমান কালো আছে আকালো আজরো সাইম সাইম কালো আজরো সাইম ওরাই কসমি রুজুদ হিমশেই 100-500 জন মানুষ বদলে গেলে নাকি পেয়েছে, আপনি একাই সম পরিমাণ নাকি পেলেন, কাউরে নাকি কমে দেওয়া হবে না। অনেকে ভাবে সারাদিন রোজা রাখলাম, আবার কষ্ট করে নাকি অর্জন করলাম, আর জনের বাড়িতে ইফতারি করে তাকে নাকিটা দিয়ে আসবো,
তাহলে একটা মানুষ যদি তার জীবনে 60 বছরের মনে করেন 10 বছর হয়তো প্রথম ছোট, তাহলে থাকবে কত? 50 বছর। 50 বছরের প্রতি বছরে যদি কি করে কেয়াম, মানে কি বলে আপনার শেষ দশক রমজানের যদি কেয়ামুল্লাইল পাওয়ার জন্য ইবাদত করে, তাহলে তার বছর কত বাড়লো? কত বছর তার? কত লক্ষ বছর তার? এইভাবে জেহাদ করে, জেহাদ বলে কিন্তু আমরা মনে করি বাংলা ভাইয়ের জেহাদ আর আব্দুর রহমানের জেহাদ। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, মাকামু রাজুলি ফি সাফি ফি সাবিলিল্লাহ আফযালু ইনদাল্লাহি মিন ইবাদাতি রাজুলিন 60 সান। ও হাদিস সহিহ। একজন মানুষ জেহাদের ফিল্ডে গিয়ে দাঁড়ায়, শহীদ না হয়, তাহলে এই দাঁড়ানোটা তার একজন মানুষ 60 বছর ধরে ইবাদত করে যা হবে ওই দাঁড়াই তার হবে। কেন তাই? তবে জেহাদ হবে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, শিরক উৎখাতের জন্য, গলি দখলের জন্য না, আর পার্লামেন্ট সদস্য হওয়ার জন্য না, মন্ত্রী হওয়ার জন্য না, আর বাংলা ভাইদের মতো বিকল্পদের মতো ফতোয়া দিয়ে না। সত্যিকারে যে দেশে ইসলামী রাষ্ট্র আছে, ইমাম আছে, প্রেসিডেন্ট বা খলিফা আছে, আমিরুল মুমিনীন আছে, তার অধীনস্থ তার শক্তি আছে, সৈন্যদল আছে, কাফেরদের সঙ্গে যুদ্ধ হচ্ছে, এই মুহূর্তে যদি তাকে সে যুদ্ধ করে মারা যায় দিন রক্ষার জন্য, স্বাধীনতার জন্য না, আর ভাষা আন্দোলনের জন্য না, আর বাংলা উর্দুর বিভিন্ন বিভেদের জন্য না, আল্লাহ শক্তি করে তৌহিদ কায়েমের জন্য, আর দিন কায়েমের অর্থে রাষ্ট্র কায়েমের নামে না। এই জন্য বন্ধুগণ, এইভাবে যদি কেউ জাহাজে যায় তবু তার কি বয়স পাবে? এইভাবে জিলহজ মাসের প্রথম 10 দিনে আমল করলে আল্লাহ নবী বলেন রমজান মাসের শেষ 10 দিনের রাত উত্তম, ঠিক আছে, আর জিলহজ মাসের প্রথম 10 দিনের দিন উত্তম। ওখানে রাত উত্তম, এখানে দিন উত্তম। কেন দিন উত্তম? এই 10 দিনে হজ আছে না নাই, কুরবানি আছে না নাই, ঠিক আছে, আরাফাত দিন আছে না নাই, আরাফাত দিন হজ উমরা একটা করলে রোজা রাখলে 1 বছর আগে 1 বছর পরে গুনাহ মাফ হয়, এই জন্য উত্তম। আল্লাহ নবী বলেন সবচেয়ে উত্তম দিন হলো এই দিনগুলি। এইভাবে আপনারা এখন ছোট ছোট যে সূরা গুলি অনেক ফজিলত, সূরা ইখলাস 3 বার পড়লে এক খতম কোরআন নাকি কিনা? ইয়া আল্লাহ খতম দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله النبي عليه الصلاه والسلام قال তোমাদের রাতে কেউ কোরআনের 1/3 খতম করতে পারবে না? কয় রাসূল এর কঠিন, কয় সূরা ইখলাস পড়বে না? কয় তা তো পড়বে, কয় এটাই হলো 1/3 কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। আপনি হয়তো হসপিটালে গিয়ে আছেন, আপনার হয়তো ডাক্তারের কাছে প্রবেশের আগে 3 জন আরো আছে, দাঁড়ায় আছে, বসে আছে, সূরা ইখলাস পড়েন, জাম হয়ে গেছে ট্রাফিকে গাড়ি, ওই পেট্রোল মুখে এটা ওটা গাড়ি না করে সুরা ইখলাস পড়া শুরু করে, হ্যাঁ সুরা কাফিরুন 1/4 4 ভাগের 1 ভাগ। তাহলে আপনি একদিনে সুরা ইখলাস কতবার পড়ে আপনি খতম দিতে পারেন কোরআন? যেই কোরআনে একটা অক্ষরে 10 10 করে লিখি, আপনি খুব সহজেই আপনার বয়স বাড়াতে পারেন এইভাবে আপনি নেকির পাল্লাভারি করে বসে আছেন, কারো অপেক্ষা করছেন, কেউ হয়তো টেলিফোন করছেন, এখন বউ সঙ্গে কথা বলবেন, এখন হয়তো আসে নাই, দাঁড়িয়ে আছে, আসে না কেলা সুরাই ফাঁস পড়া শুরু করেন, যে কোনো ভাবে এইভাবে বন্ধুগুলো আমরা আমাদের বয়স বাড়াতে পারি। এইভাবে তসবি, কিছু তসবি তহলিল আছে, এগুলি পাঠ করলে অনেক নাকি আল্লাহর নবী ফজর নামাজ পড়ে চলে গেছেন, অনেক বেলা হওয়ার পরে দেখে জোয়াই রিয়া রাদিয়াল্লাহু আনহা তার স্ত্রী বসে বসে জিজ্ঞাসা করছে, ফজর নামাজ পড়ে এখন অনেক বেলা হয়ে জিজ্ঞাসা করছে, কয় জোয়াই রিয়া তুমি যে এতক্ষণ ধরে যা করছো, আমি নামাজ পড়ে খালি একটা দোয়া করছি, কি সুবহানাল্লাহ ওয়া বিহামদি আলাদা খালকি, পড়েন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আলাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদ কালিমাতি, মুসলিম শরীফ আছে। কই তুমি যে ফজর থেকে নিয়ে অনেক বেলা পর্যন্ত যে তুমি যা করছো, আমি 3 বারে দোয়া করছি তার চেয়ে উত্তম। আল্লাহ নবী আলাইহিস সালাম বলে আবু মাকার রাদিয়াল্লাহু আনহু বসে বসে জিকির ছুট নড়ছে, ভাই কি করছো? ভাই জিকির আছে বসে, কই তোমাকে আমি একটা জিকির শিখাই দেবো না, যে দিন আর রাত মানে 24 ঘন্টা বসে যা তুমি জিকির আসলে করে যা, নাকি কবে এই দোয়াটা একবার বলে তা হবে? না মে রাসূলুল্লাহ, হ্যাঁ
আল্লাহ নবী বলেন দোয়াটা কি লম্বা বলেন তুমি বলবে আলহামদুলিল্লাহ আলাদা মা খালাক ওয়ালহামদুলিল্লাহ বিল আমা খালাক ওয়ালহামদুলিল্লাহ আলাদা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালহামদুলিল্লাহ আলাদা মা আহসা কিতাব ওয়ালহামদুলিল্লাহ বিল আমা আহসা কিতাব ওয়ালহামদুলিল্লাহ আলা কুল্লি শাইইন ওয়ালহামদুলিল্লাহ বিল আ কুল্লি শাইইন ওয়া তুসাব্বিহুল্লাহ কুল্লুহুন আল্লাহ নবী বলেন এটা তুমি শিখে নাও তোমার পরে যারা সবাইকে শিখাই দেবা এই দোয়াটা যদি একবার পাঠ করো চব্বিশ ঘন্টা বসে জিকির শুনে করতে থাকলে জানে কি একটা একবার পড়ে নিতাম কি বলেন বাসে পারবে না পারবে না একজন লোক যদি এই দোয়াটা দৈনিক পাঠ করে আর একজন না পাঠ করে দুজনের দুজনই ষাট বছরে মারা গেল দুজনের কি এক সমান হবে প্রোডাকশন না তাহলে আপনার বয়স বেড়ে গেল এভাবে ইস্তিগফার একজন লোক আল্লাহ নবী বলেন যদি কোনো একজন মানুষ সমস্ত মুমিন মুমিনা নারী পুরুষের জন্য ক্ষমা চায় তাহলে যতজন না মুমিন মুমিনা নারী আছে ততজনের সমান তাকে লিখে দেওয়া হবে আমার সঙ্গে বলেন আল্লাহ মাগফির লিল মুমিনিন ওয়াল মুমিনাত এই পৃথিবীতে এখন কত মুমিন মুমিনা আছে ধরে নিই আমরা ধরে নিই বলেন হ্যাঁ মুসলমান একশো কোটির মধ্যে মাত্র ধরে নিয়ে আমরা এক কোটি মমিন মমিন মুসলমান এক কোটি তৈরি করা হল মমিন মমিন আর মমিন মুসলিম না মমিন মুসলিমের চেয়ে তো মমিনের ইতিহাসটা একটু উচিত হতে তাহলে আপনি এই দোয়াটা পড়া যদি বাংলায় বলেন আল্লাহ সমস্ত মমিন মমিনা নারী পুরুষকে ক্ষমা করে দাও তাহলে এক কোটি নাকি আপনার সাবসেট হয়ে গেল যদি বলেন যত মরে গেছে আর যত জিন্দা আছে কত মমিন মমিন আছে আপনার নলেজে নাই কিন্তু আল্লাহর আসলে নাই ততগুলি নেকি আপনার ডায়েরির মধ্যে আখেরাতের ব্যালেন্সে জমে গেল সুবহানাল্লাহ এইভাবে বন্ধুগণ অন্যদের অন্যদের প্রয়োজন মেটাবে প্রয়োজন মেটাবে আল্লাহ নবী বলেন যে আমি এক মাস ধরে মসজিদে বসে ইতিকাফ করার চাইতে উত্তম কোন একজন মানুষের একটা প্রয়োজন মেটাবে মানে একজন মানুষ যদি এক মাস ধরে মসজিদে বসে ইতিকাফ করে যা নেকি হবে এর চেয়ে বেশি উত্তম নেকি হবে কোন একজন মানুষের যদি কোনো সমস্যা কেউ যদি দূর করে দেয় টাকা দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক যে হোক সুপারিশ করে হোক টেলিফোন করে হোক হয় না হয় না চিন্তা করতে হবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচন হওয়ার আগে তিনি ওই আশেপাশের সবার গা ইয়ে আছে না ছাগলের দুধ দুইতে যখন খলিফা হয়ে গেলেন একজন মেয়ে বলছে এখন তার আবু বকর খলিফা হয়ে গেছে আমাদের দুধ দুই দিবে না আবু বকর যখন বলেন না বালা ওয়াইনি লাআরজু আল্লা ইউগাইরানি মা দাখালতু ফি আন শাইইন কুনতু আফআলু আমি খলিফা হওয়ার পরে আগে যা করতাম এটা যেন একদম চেঞ্জ নয় সেটা আল্লাহর কাছে আমি দোয়া করি এখনো তোমাদের ছাগলগুলি আমি দিয়ে দেবো উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে বের হয়ে যেতেন সমস্ত যারা বিধবা বুড়ি অসুস্থ এদের চিকিৎসা করতেন খিদমত করতেন খোঁজ করতে নিয়ে গেছিস যে উমার তার রাত্রে ঘুম হারাম করে এই সমস্ত নারীদের কি করে খিদমত করে কিছু ঠিক করে দিতে হবে কিছু নিয়ে আসতে হবে বাজার থেকে বলো এইভাবে আলী ইবনে হুসাইন যাকে জাইনুল আবেদিন বলা হয় রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেলেন গোসল দেওয়ার সময় দেখলো তার পিঠের মধ্যে দাগ রাত্রিবেলা পিঠের মধ্যে
ওই চামড়ার মশক কলসি বেঁধে নিয়ে অনেক দূর থেকে পানি নিয়ে এসে যাদের ওই সমস্ত বুড়ি যারা অভাবী যাদের কেউ ছেলে মেয়ে ওদের ঘরে ঘরে পানি পৌঁছে গেছে। এইভাবে যদি রাত্রে বৃষ্টি হতো রাত্রিবেলা জায়েদ বিন হারেস কি করতেন, আগুন নিয়ে বাড়ি বাড়ি যেতেন, কারা হামলা করে বলো, সকালবেলা সবাই বলতেন যারা বিধবা যারা বুড়ি তারপরে কিছু লাগবে হাত থেকে বাজার থেকে কিনে নিতে হবে, যে যা বলতো কিনে নিয়ে সে বাড়ি বাড়ি পৌঁছে দিতেন। তো একজন মানুষের যদি আপনি কি বলেন এইভাবে পরিজন মিটিয়ে দেন, তাহলে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি মানুষের হাজার পূরণ করে আল্লাহ তার হাজার পূরণ করে। আল্লাহ আপনি যদি আপনার ভাই সাহায্য করেন তাহলে আল্লাহ আপনার সাহায্য করবে। তাহলে এইগুলি ছিল জানি না সময় কত সময় এখন পর্যন্ত আমরা আলোচনা করতেছিলাম যে সমস্ত আমলগুলি অধিক স্বভাবে এই আমলগুলি করে আমরা নেকি বাড়াতে পারি। দুই নম্বর হলো কি যে সমস্ত কাজগুলি করলে মৃত্যুর পরেও স্বভাব কবরে পৌঁছতে থাকে। আমাদের তো মাশাআল্লাহ মুল্লা দেখে কোরআন খানি ফাতে খানি কুল খানি আর এই সমস্ত ওষুধের পেট পকেটের ঘামটা করে আমরা শেষ করি, কিন্তু অরিজিনালি কবরে কি পৌঁছে এগুলি আমরা অনেকেই জানি না। এক নম্বরে যদি আপনি আল্লাহর দিনের হেফাজতের জন্য ইসলামী রাষ্ট্রের হেফাজতের জন্য যদি আপনি বর্ডার পাহারা দেন, আল্লাহ আপনি বলেন যে অমাম্মা এটা মোরা পেতান যারা লাহু মিথলা দালিকা মিনাল আজাব, মুসলিম শরীফ আছে কেউ যদি বর্ডারে পাহারা দেয় আর কাফেরদের গুলি এসে বা বন্দুক এসে নতুন করে মারা যায়, তাহলে মৃত্যুর পরে জীবিত অবস্থায় যে সমস্ত নেকি করত সমস্ত নেকির সমান সব কবরে কেমন পর্যন্ত পৌঁছতে থাকবে। তাহলে সে কি করেছে আল্লাহ ইসলামী দিনকে হেফাজত করার জন্য উপহার দিয়েছে। এবং সত্তা জারিয়া যদি আপনি করে যান, এই মানুষ যখন মরে যায় যে মারা ইনসান ইনসান আমার ইনসান মানুষ মরে গেলে সব বন্ধ হয়ে যায় তিনটা ব্যক্তিকে, এক নম্বরে গিয়ে সত্তা জারিয়া আপনাকে জুবাইদা স্বপ্নে দেখেছিলেন কোন কোন বর্ণনা পাওয়া যায় যে আরাফাতের সমস্ত হাজিরা তার সঙ্গে ব্যভিচারী করতেছে জনা করতেছে, অত্যন্ত ধার্মিক মহিলা ছিলেন। জুবাইদা তার বাড়িতে 100 জন দাসী রেখেছিলেন কাজ করার জন্য খিদমত করার জন্য, লা 100 জনকে কোরআনের হাফেজ বানিয়ে 24 ঘন্টা রাজপ্রাসাদে শুধু কোরআন খতম করাতে। সুবহানাল্লাহ, এই জুবাইদা এখন স্বপ্ন দেখে কাঁদতে কাঁদতে অস্থির, স্বামী হারুন রশিদ জিজ্ঞেস করেন কি ব্যাপার বলেন আসেন বলতে বলি আমি স্বপ্ন দেখেছি। ওই যুগের বড় আলেমদের এসে ব্যাখ্যা করে এই পায়ে যে আরাফাতের হাজিরা পানির অভাবে বড় কষ্ট পায়, এদের পানি খাওয়ার ব্যবস্থা আপনার দ্বারা হবে। জুবাইর বললেন ডেকে কি মন্ত্রী কোন মন্ত্রীর কাজে খন করে বলে যে ফোরাত থেকে ক্যামেল কেটে আরাফাত মন্দিরে বসে যায়। কয় মারানি বলেন কি এক একটা কোদালের তো একদিন আর করে খরচ করবে একদিনের কেন 10 করে বলে ওজন কাটো। এবং না হলে জবাই আমরাও দেখেছি এই গর্ত ছিল এখন এগুলো সব বুঝে গেছে মানে ভরে গেছে, বা শাহাবুল্লাহ বিন আব্দুল আজিজ বর্তমান যে দেশের প্রেসিডেন্ট তিনি আবার এটা করার চেষ্টা করতেছেন। সুবহানাল্লাহ, তাহলে এইভাবে আপনি সরকার চালিয়ে করেন একটা একটা কোরআন দান করেন একটা ছেলেকে আলেম বানাই দেন, আপনার ছেলেকে বেস্ট ইঞ্জিনিয়ার বানাইছেন, একজন গরিব মানুষের ছেলেকে ডাক্তার বানাই ইয়ে করে দেন আলেম বানাই দেন, সে যত মানুষকে হেরাই দিবে সবার সামনে কি আপনি কেই পাবেন। এইভাবে সত্তা জারিয়া করা সম্ভব, এইভাবে ছেলেদেরকে উত্তম লালন পালন করা, আপনার ছেলে মেয়ে যদি লালন পালন ভালো করে যান সঠিকভাবে ওরা যত আলম করবে হজ করবে উমরা করবে কোরআন পড়বে যা কিছু করবে সমস্ত নেকির সমান একাই আপনি সবার প্রশংসা পাবেন। এইভাবে দিন শিক্ষা দেন, এইভাবে আপনি দাওয়াত করেন, একজন মানুষ যদি আপনার কাছে যদি আপনার দ্বারা হেদায়েত পায় তাহলে এই দুনিয়া এবং দুনিয়া যা আছে তার চেয়ে উত্তম, একজন যদি হেদায়েত পায় তাহলে একটা লাভ ওমানি একটা উটের দাম 10 মিলিয়ন, কিছুদিন আগে একটা উট মারা গেছে 30 মিলিয়ন দাম টাকা ইয়ার 30 মিলিয়ন। আল্লাহ নবী বলেন লাই হাদিয়াকা ভাবি কারাজালা ওয়াহিদান খাইরুল লাক মিন আন ইয়াকুনা মিন হুমরি দাম, তোমাদের একটা মাস দিয়ে দেখ পাইতে তোমার এক লালুষ্টি চাইতে উত্তম একটা উটের দাম 10 মিলিয়ন 30 মিলিয়ন ইয়ার।
মৃত্যুর পরেও জারি থাকে, একটা হলো কি আল্লাহর দিনকে হেফাজতের জন্য, আল্লাহর ইসলামী রাষ্ট্রের হেফাজতের জন্য বর্ডার পাহারা দেওয়া, দুই নম্বরে সরকার জারিয়া করা, ছেলে মেয়েদেরকে উত্তম তরবিয়ত করা, এরা যে আমল করে স্বভাব নিয়ে পাবে, এইভাবে মানুষকে শিক্ষা দেওয়া, এইভাবে মানুষকে দাওয়াত করা। আমার সময় শেষ, বাকি অবশ্য একটা পয়েন্ট আমরা বাদ দিলাম, শুধু শেষে বলবো, আপনি তো আপনার বয়স বাড়ালেন, বয়স তো বাড়ালেন, হেফাজত করতে হবে না, হবে না, বড় বড় মিল ফ্যাক্টরি ওখানে ইয়ে আছে না, আপনি হবে কি বলবেন, নষ্ট করার যত পথ বন্ধ করবেন, বন্ধ করবেন। আল্লাহ নবী বলেন, আমার মধ্যে কিছু মানুষ আছে যারা রাত্রে যখন একাকী হয় তখন আল্লাহর হারাম কাজ নিয়ে করে, মানুষের সামনে খুব সুখী সভা তো ভালো, একাকাই যখন হয় পুরান পুরান অন্যায় করে ফেলে, খবরদার আপনার এই বা কষ্টে অর্জিত ব্যাংক ব্যালেন্স যাতে করে শূন্য যা যায়, কেমন দিন ঠিক এইভাবে। এক নম্বর, তাহলে আপনার যে সমস্ত কারণে এই সমস্ত আমল নষ্ট হয়ে যাবে সেগুলির পথ বন্ধ করা। দুই নম্বরে হলো আপনাকে নিজে ধোকায় থেকে বাঁচতে হবে, আমি এত আমল করেছি আমি তো জানা যাবো, আল্লাহ নবী বলেন কেউ কাউরে আমল দিয়ে জানা যেতে পারবে না, অন্যকে ঘৃণা করবেন না, ও খারাপ ও খারাপ ও খারাপ, এ নজ পড়া ও খারাপ ও করোনা, না নিজে কি আমল করেছেন, কারণ কেমন দেখবেন আপনার আমল কিছুই না, আল্লাহ হিসাব শুরু করে একটা যদি হিসাব নেই তাহলে আপনি তার উত্তর দিতে পারবেন না। এইভাবে অন্যের হক নষ্ট করা থেকে বিরত থাকবেন। আল্লাহ বলেন মানিল মুফলিস, মানিল মুফলিস সবচেয়ে রিক্ত হস্ত ব্যক্তিকে, গরিব ব্যক্তিকে, সাহাবায়ে কেরাম বললেন সর্বহারা ব্যক্তিকে যার কিছু নেই, সাহাবায়ে কেরাম বললেন যার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, কই, আল্লাহ বলেন না, কেমতের দিন বিরাট সরকার, বিরাট সব পাহাড়, নামাজের রোজার হজ জাকাত সব কিছুর অনেক সব আপনার পড়বেন না, হ্যালো পড়ে অনেক সব দেখা যেত, জাকাতের বিরাট পাহাড়ে সব, হজের নামাজের দণ্ড কি না, খায়ল রোজা নামাজ কোরআন সবই আছে, কিন্তু দারা বাহাদা লাতা মাহাদা সব বাহাদা, একে মেরেছে ওকে, ওকে মুরগি লাগাইছে, ওদের খুশি লাগাইছে, এনে ঠকাইছে, এনে প্রতারণা করছে, এক একজনকে এক একটা, কেমতের দিন কি করবে আল্লাহ ওই সবার ওর নেকি থেকে কেটে কেটে সবাকে দিবে, এরপরে শেষ পর্যায়ে নেকি আর থাকবে না, কিন্তু যারা পাওনাদার এরাও কিন্তু শেষ